আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দারুণ মজার কিন্তু একেবারে ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এমনই একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো, আর সেটা হলো ছানা গাজরের লেয়া সন্দেশ। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ঝামেলা ছাড়াই ছানা গাজরের লেয়া সন্দেশ তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে দেখে নেব গাজরের লেয়ারটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। গাজরের লেয়ার তৈরি করার জন্য এখানে আমি গ্রেট করা গাজর নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ, লিকুইড গরুর দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, মাওয়া নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই মাওয়াটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। এই মাওয়াটা কীভাবে আপনারা তৈরি করবেন তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কর্নার্স মিল্ক নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর ফ্রেন্ডস এই কর্নার্স মিল্কের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সাথে ঘি লাগবে আমার 2 টেবিল চামচ পরিমাণ, কাজু বাদাম কুচি করে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, এলাচ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের লেয়ার। এবার দেখে নেব ছানার লেয়ারটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। ছানার লেয়ারের জন্য এখানে আমি ছানা নিয়েছি 1.5 লিটার দুধের। আর ফ্রেন্ডস, এই ছানাটা কীভাবে আপনারা তৈরি করবেন তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সাথে লিকুইড গরুর দুধ নিয়েছি 1/4 কাপ, মাওয়া লাগবে 1/2 কাপ পরিমাণ, কন্ডেন্স মিল্ক লাগবে 1/3 কাপ, ঘি লাগবে 1 টেবিল চামচ, এলাচ গুঁড়ো লাগবে 1/4 চা চামচ। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ছানার লেয়ার। এবার চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি ছানা গাজরের লেয়ার সন্দেশ। এখন প্রথমেই আমি গাজরের প্রিপারেশনটা করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর, সেই সাথে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে দুধ আর গাজরটাকে একসাথে মিশিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যেন দুধের মধ্যে গাজরটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, 5 মিনিট পর গাজরের মধ্যে যে লিকুইড দুধটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, সেই সাথে গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ গাজরের মধ্যে আমি অ্যাড করে দেব ঘি। এখন ঘির মধ্যে গাজরটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এরপর এতে অ্যাড করে দেব কর্নার্স মিল্ক। আর ফ্রেন্ডস, কর্নার্স মিল্ক দেওয়ার সাথে সাথেই কিন্তু গাজরের মধ্যে আবারও পানি ছেড়ে দেবে। এখন আবারও আমি চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে গাজরের মধ্যে যে লিকুইড ভাবটা আছে সেটা সম্পূর্ণই শুকিয়ে নেব। এখন গাজরের মধ্যে যে লিকুইড ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এখন এই শুকনো গাজরের মধ্যে আমি অ্যাড করে দেব আমার নিজের ঘরের তৈরি মাওয়া, এলাচ গুঁড়ো, সেই সাথে কুচি করা বাদাম। এখন এই সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই দেখবেন গাজরের মিশ্রণটা পুরোপুরিভাবে প্যান থেকে আলাদা হয়ে গেছে, আর এরই সাথেই কিন্তু গাজরের লেয়ারটাও পারফেক্টলি তৈরি। এখন এই গাজরের লেয়ারটা আমি একটা বাটিতে তুলে নেব, সেই সাথে ছানা লেয়ারটা তৈরি করে নেব। এর জন্য চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব লিকুইড গরুর দুধ, সেই সাথে আমার নিজের ঘরের তৈরি কর্নার্স মিল্ক, আর দিয়ে দেব ঘি। এখন এই 3টা উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, এ সময় কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। এই সবগুলো উপকরণই মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ছানা। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ছানাটা হাত দিয়ে ঠিক এভাবে গুঁড়ো করে দেবেন। সম্পূর্ণ ছানাটাই দুধের মিশ্রণে অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি মাওয়া। এখন ছানা আর মাওয়া দুইটাই আমি একসাথে খুব ভালোভাবে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, আবারও বলছি, এ সময় কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে থাকবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ ছানা আর মাওয়ার মিশ্রণটাই একেবারে শুকিয়ে প্যান ছেড়ে উঠে আসবে। দেখবেন ছানার মিশ্রণটা এরকম ড্রাই হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব এলাচের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে মিশিয়ে নেব। আর এরই সাথেই দেখুন ছানার লেয়ারটাও পারফেক্টলি তৈরি। এখন এই ছানার লেয়ারটাও আমি একটা বাটিতে তুলে নেব, সেই সাথে গাজর ছানার লেয়ার সন্দেশটা তৈরি করে নেব।
এর জন্য এখানে আমি স্কোয়ার শেপের এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির ওপরে খুব ভালোভাবে একটা প্লাস্টিকের র্যাপার আমি র্যাপ করে নিয়েছি, যেন খুব ইজিলি বাটি থেকে সন্দেশের মিশ্রণটা আমি বের করে নিতে পারি। সেই সাথে গাজরের লেয়ার এবং ছানার লেয়ার দুইটাও কিন্তু তৈরি। আর ফ্রেন্ডস, এই লেয়ারগুলো করার জন্য আমি এখানে যে স্প্যাচুলাটা ব্যবহার করব তার মধ্যেও আমি সামান্য পরিমাণ একটু ঘি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি বাটিতে দিয়ে দেব গাজরের লেয়ার, দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে গাজরের লেয়ারটা আমি সমানভাবে সম্পূর্ণ বাড়ির চারধারে বিছিয়ে দেব। গাজরের লেয়ারটা বিছানো হয়ে গেলে এর ওপরে দিয়ে দেব ছানার লেয়ার, দিয়ে সেমভাবে আবার স্প্যাচুলা দিয়ে ছানার লেয়ারটাও আমি গাজরের লেয়ারের ওপরে সমানভাবে বিছিয়ে দেব। আর এরই সাথেই দেখুন দুইটা লেয়ারে আমি খুব ভালোভাবে একসাথে বিছিয়ে দিয়েছি। এখন এই বাটিটা আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন দুইটা লেয়ারই খুব ভালোভাবে সেট হয়ে যায়। এক ঘন্টা পর দেখুন সন্দেশটা মাশাল্লাহ করে কত ভালোভাবে জমে গেছে। এখন এই সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই আমি বাটি থেকে বের করে নেব। এর জন্য আবারও একটা নাইফ দিয়ে বাটির চার ধারে জাস্ট এভাবে হালকাভাবে কুচিয়ে দিলেই দেখবেন সন্দেশটা খুব ইজিলি বাটি থেকে বেরিয়ে আসবে। এরপর একটা ধারালো নাইফ দিয়ে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই আমি বরফি আকারে কেটে নেব। আর ফ্রেন্ডস, আমার কাটার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্দেশটা কত ভালোভাবে জমেছে। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথে আমি এক পিস সন্দেশ আপনাদের তুলে দেখাচ্ছি যে দুইটা লেয়ার কত স্পষ্টভাবে এবং পারফেক্টলি বোঝা যাচ্ছে। এখন এই লেয়ার সন্দেশের ওপরে সামান্য পরিমাণ একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ইয়ামি ছানা গাজরের লেয়ার সন্দেশ। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই সন্দেশটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।